প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমাদের কেয়ারিগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগত। আমার পরিচিতি হলো যে আমি সুজিত কুমার বারুই, সিনিয়র শিক্ষক কেয়ারিগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ। আজকের বিষয় হলো নবম ও দশম শ্রেণীর রসায়নের তৃতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা দেখি আজকে তৃতীয় অধ্যায়তে কি রয়েছে সেটি দেখি। এখানে কয়েকটি ছবি আমরা লক্ষ্য করি। দেখো এখানে কি রয়েছে, এখানে একটি হাতুড়ি, তোমরা নিঃসন্দেহে এটি চিনতে পেরেছ। হাতুড়ি আসলে কি দিয়ে তৈরি? লোহা দিয়ে তৈরি। লোহা কিন্তু আবার কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের সমন্বয়ে গঠিত, যেটাকে আমরা পরমাণু বলতে পারি। দেখো এখানে কিন্তু সেই হাতুড়ির যে কণিকা দিয়ে তৈরি ছোট ছোট পরমাণু, সেগুলো এখানে দেখানো হয়েছে। তো একইভাবে দেখো এপাশে আবার আরো একটি ছবি দেখানো হয়েছে। এখানে কি দেখতে পাচ্ছ তোমরা? পানি, পানির ঢেউ, অর্থাৎ পানির যে অণুপরমাণুগুলো আছে সেগুলো কিন্তু অনবরত ঢেউ খেলছে, অর্থাৎ এগুলো চলাচল করতে পারে। তো এখানে আমরা দেখো একটি বিকার নিয়ে এসি, বিকারের ভিতরে কিন্তু পানি আছে। এখান থেকে দেখো যে এখানে আমাদের ছোট ছোট এই যে একটা গোল জিনিস এখানে ই করছে, উপরে উঠে, এই উপর উঠে গেছে, আবার এই যে আরো আবার নিচে নামছে উপরে। অর্থাৎ আমরা যদি এটা তাপ দেই, পানিকে যদি তাপ দেই, তাহলে কিন্তু আমরা এটা আরো ভালোভাবে দেখতে পারি যে আসলে পরমাণু অনুপরমাণু গুলো কি হয় আর ছোটাছুটি করে উপর থেকে নিচে যায়, নিচে থেকে উপরে চলে যায়, এভাবে আমরা অনবরত দেখতে পারবো। তো এ পর্যায়ে আমরা কিছু মৌলের নাম লিখেছি। দেখো মৌলের নাম লিখেছি, নাইট্রোজেন, কার্বন, হিলিয়াম, আর্গন, সালফার, ফসফরাস, অক্সিজেন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। তো এগুলো কিন্তু যখন আমরা বিভিন্ন বিক্রিয়া করব তখন তো এই বাংলাতে এগুলো লেখা যাবে না, এগুলো প্রত্যেকের কিন্তু আমাদের কি হবে, প্রত্যেকের কিন্তু আমাদের প্রতীক বা সংকেত ব্যবহার করতে হবে। যেমন নাইট্রোজেনকে আমরা এন দ্বারা প্রকাশ করি, তারপরে কার্বনকে আমরা সি দিয়ে প্রকাশ করি, হিলিয়ামকে এইচ ই, আর্গনকে এ আর, সালফারকে এস, তারপরে ফসফরাসকে পি, অক্সিজেনকে ও, ক্যালসিয়ামকে সি এ, ম্যাগনেসিয়ামকে কি এম জি দ্বারা প্রকাশ করি। তো এই যে প্রকাশ করি এগুলোই আসলে কিন্তু প্রতীক, এগুলি আসলে প্রতীক। তো আমরা দেখি পরবর্তী কি আছে। দেখো একটি এমনি একটি চিত্র দেখতে পাচ্ছি আমরা, চিত্রটির ভিতরে দেখো তিন কালারের কণিকার মতো মানে গোল গোল জিনিস রয়েছে, আবার একটা বাহিরে একটা কক্ষ আছে, একটা কক্ষপথে ছোট একটি জিনিস রয়েছে। তো এগুলো কি আসলে এগুলোর সাথে সাথেই আমরা আজকে পরিচিত হব। তো দেখো এখানে মৌল, মৌলের প্রতীক, মৌলের কণিকা সমূহ ও পরমাণুর পরিস্থিতি, এগুলো নিয়ে আসলে আমরা আজকে আলোচনা করব। তো দেখো এই অধ্যায়টি যদি আমরা ভালোভাবে আয়ত্ত করি বা বুঝতে পারি তাহলে আমরা কি বুঝতে পারবো আসলে আসলে এই পাঠ শেষে আমরা দেখো মৌলের ইংরেজি নাম থেকে তার প্রতীক চিহ্নিত করতে পারবো। অর্থাৎ ইংরেজি নাম লিখলেই তো আর প্রতীক হবে না, কিভাবে এটা এই জিনিসটার প্রতীক লিখতে হবে সে জিনিসটি কিন্তু আমাদের আয়ত্তে চলে আসবে। তারপরে বলছে দেখো মৌলিক ও স্থায়ী কণিকাগুলোর বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, অর্থাৎ এই কণিকার ভিতরে কিছু কণিকা আছে স্থায়ী, আবার কিছু কণিকা আছে অস্থায়ী, এইগুলো কিন্তু আমরা কি বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো। তো পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আপেক্ষিক পারমাণবিক ভর ব্যাখ্যা করতে পারবে, অর্থাৎ পারমাণবিক সংখ্যাটা কি, ভর সংখ্যাটা কি, আবার আপেক্ষিক ভর সংখ্যাটা কি, সেই জিনিসগুলো কিন্তু আমরা আয়ত্ত করতে পারবো। পরমাণুর ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন হিসাব করতে পারবো। তো দেখো এখানে কি রয়েছে লেখা, মৌলের প্রতীক যেভাবে লেখা হয়, প্রতীক আসলে কিভাবে লেখা হয় এখনো আমরা আলোচনা করিনি। দেখো আমরা আলোচনা করার চেষ্টা করছি। সাধারণত মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর দ্বারা আমরা প্রতীক লিখে থাকি, চিহ্নিত করে থাকি, কিন্তু প্রথম অক্ষর লিখলেই হবে না। অনেক অনেক আমাদের ইংরেজিতে অক্ষর আছে কয়টি? 26টি, আর মৌলিক পদার্থ আছে 118টি। তাহলে একটু কেমন হয়ে গেল না যে 26টি
অক্ষর দ্বারা আমাদের লিখতে হবে। তো এই জন্য এখানে কিন্তু সাধারণত বলা হয়েছে, দেখা যাচ্ছে যে শুধুমাত্র প্রথম অক্ষর অনেক ক্ষেত্রে দিব, আবার অনেক ক্ষেত্রে তারপরের অক্ষর দিব বা তারপরেরটা দিব, আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এগুলো কোনো অক্ষর না দিয়ে অন্য কোনো অক্ষর আমরা ব্যবহার করি, অন্য কোনো ইংরেজি অক্ষর আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই মূলটির নাম আসলে ল্যাটিন থেকে এসেছে, ল্যাটিন থেকেও কিছু নাম আমরা এখানে ব্যবহার করি। দেখো মৌলিক প্রতীক হিসেবে ব্যবহার করা হয় কি, দেখো বলছি যে সাধারণত ইংরেজি প্রথম অক্ষর ব্যবহার করা হয়, এগুলো কিছু আছে যেমন নাইট্রোজেন, নাইট্রোজেনকে আমরা এন দ্বারা প্রকাশ করি, কারণ প্রথম অক্ষরটি কিন্তু এখানে রয়েছে কি এন রয়েছে, এজন্য কিন্তু নাইট্রোজেনকে এন দ্বারা আমরা প্রকাশ করতে পারি। একইভাবে দেখো যদি একাধিক মৌলিক প্রথম বর্ণ একই হয়, যে কথাটা আগে বলেছিলাম যে আমাদের অক্ষর হলো 26টি, এই 26টি অক্ষর দ্বারা কিন্তু আমাদের 108টি আছে, বা তারপরও যদি আবিষ্কার হয় তাও কিন্তু 26টি অক্ষরের ভিতরে থাকবে। তো বলছে যে একাধিক মৌলের প্রথম বর্ণ যদি একই ইংরেজি নামের বর্ণ প্রথম বর্ণ হয় তাহলে ক্যাপিটাল লেটারের সাথে প্রথম বর্ণটা আমরা ক্যাপিটাল লেটার দিব, তার সাথে দ্বিতীয় বা তৃতীয় অথবা অন্য কোনো বর্ণ স্মল লেটারের দিতে হবে, স্মল লেটারে লিখে মৌলের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ দেখো ক্যালসিয়াম, আমরা কার্বনকে শুধুমাত্র সি দিয়েছি প্রথম অক্ষর, কিন্তু ক্যালসিয়ামও তো প্রথম অক্ষর সি, তাহলে কিন্তু সি এর সাথে আমরা এটা দিয়ে দিলাম, বুঝতে পেরেছো তো? আচ্ছা এরপরে দেখো কোনো কোনো মৌলের পরমাণু প্রতীক মৌলের ল্যাটিন নাম থেকে নেওয়া হয়, যে কথা বলেছিলাম আমরা যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইংরেজি নামটি যে রয়েছে সেই কোনো অক্ষরই আমরা খুঁজে পাবো না, কারণ ওই নামগুলো সরাসরি ল্যাটিন দিকে আমাদের এখানে চলে আসছে। যেমন পটাশিয়াম, পটাশিয়ামের ল্যাটিন নামটি কি ছিল ক্যালিয়াম, পটাশিয়ামকে ক্যালিয়াম বলা হতো, এই জন্য কিন্তু তার প্রথম অক্ষর কে ধরা হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো। এবারে আমরা দেখো নিচের শক্তি পূরণ করার চেষ্টা করছি, দেখো প্রথম ও দ্বিতীয় বর্ণের প্রতীক দ্বারা হবে এই এই প্রথম যে তিনটি মূল রয়েছে, তারপরে প্রথম ও তৃতীয় বর্ণের প্রতীক দ্বারা এখানে যে তিনটি মূল রয়েছে, আবার কিছু আছে ল্যাটিন। তো এগুলো যদি আমরা লেখার চেষ্টা করি তাহলে দেখো প্রথম অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামকে আমরা এল দ্বারা প্রকাশ করতে পারি, দেখো অ্যালুমিনিয়ামকে আমরা দিব মূলত এল, আর্গনকে দিব এ আর, আর ক্যালসিয়ামকে সি এ দিয়েছিলাম, আর ম্যাগনেসিয়ামকে দিব আমরা এম জি, ক্যাডমিয়ামকে দিব সি ডি, আর ম্যাঙ্গানিজকে দিব এম এন। তো ল্যাটিন নাম থেকে দেখো সোডিয়াম, সোডিয়ামকে বলা হতো কি নেট্রিয়াম, সোডিয়ামকে বলা হতো নেট্রিয়াম, এই জন্য এন এ দ্বারা সোডিয়ামকে প্রকাশ করা হয়, পটাশিয়ামকে ক্যালিয়াম কে দ্বারা প্রকাশ করা হয়, সোনাকে আরাম অর্থাৎ এই এগুলো দ্বারা আমরা প্রকাশ করবো। এখন দেখা যাচ্ছে যে এই এইখানে যে এই বক্সের ভিতরে যে তিনটি মূল রয়েছে, এই তিনটি মূল কিন্তু প্রথম আর দ্বিতীয় বর্ণ দ্বারা আমরা লিখেছি, তারপরে এখানে যে আরো তিনটি মূল রয়েছে এই তিনটি মূল কিন্তু প্রথম ও তৃতীয়, প্রথমটার মাঝেরটা কিন্তু বা তৃতীয় বর্ণটি ব্যবহার করা হয়েছে, তারপরে এখানে যে তিনটি রয়েছে এই তিনটি কিন্তু তুমি সোডিয়াম লিখতে তো এস লাগে, এস নেই, পটাশিয়াম লিখতে তো কি কি লাগে পি লাগে, পি নেই, সোনা লাগতে গোল্ড, গোল্ড লাগতে তো জি লাগে, জি নেই, অর্থাৎ এই নামগুলো সরাসরি ল্যাটিন থেকে এসেছে। তো আমরা বুঝতে পেরেছি তাহলে প্রথম বর্ণ প্রথম দুই বর্ণ বা তিন তারপরের বর্ণ দিয়ে করতে পারি, তারপরে তারপরে ল্যাটিন অক্ষর এগুলো দিয়ে আমরা করতে পারি। তো এ পর্যায়ে দেখো আমাদের বোর্ডে একটি মডেল, মডেল দেখতে পাচ্ছ যে মডেলের ভিতরে কেন্দ্রের ভিতরে দুই কালারের গোল গোল বৃত্তের মতো ছোট ছোট দেয়া আছে, এই বৃত্তগুলো আসলে কি কণিকা। তো লাল বর্ণগুলো আর এই যে নীল বর্ণগুলো, দেখো নীল বর্ণের উপরে কিন্তু প্লাস রয়েছে আর এই লাল বর্ণের উপরে কিন্তু কোনো প্লাস নেই, তাহলে এই প্লাস মানে প্রোটন, আমরা জানি যে প্রোটনের চার্জে কিন্তু প্লাস, তাহলে এজন্যই কিন্তু এখানে এই নীল বর্ণ দ্বারা কিন্তু আমরা কি বলবো, আমরা প্রোটনকে বুঝবো, তাই না, আর এই লাল বর্ণকে কি বুঝবো নিউট্রন, অর্থাৎ নিউট্রনের কোনো চার্জ নেই, নিউট্রনের কোনো চার্জ নেই, এজন্য কিন্তু এখানে দেওয়া হয়নি। এবং এই দেখো বিভিন্ন গোল গোল আছে, বড় বড় গোল গোল আছে, এগুলো কি, এগুলো শক্তি স্তর, এগুলোকে বলে কি শক্তি স্তর। তো এই শক্তি স্তরে কি থাকে, এই কণিকাগুলো ইলেকট্রন, ইলেকট্রনে কিন্তু কেন্দ্রে কোনো অবস্থান নেই, কেন্দ্রে অবস্থান করে কি কে নিউট্রন আর
প্রোটন আর ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে বা শক্তি স্তরে অনবরত ঘুরতেই থাকে। এখানে কিন্তু ইলেকট্রনগুলোর ভিতরে একটা একটা মাইনাস দেওয়া আছে, দেখেছো তো? মাইনাস মানে কি? ইলেকট্রনের চার্জ হলো ঋণাত্মক চার্জ। দেখো এখানে পরমাণু কণিকা সমূহের নামগুলো বলো। তো আমি আগেই বলে ফেলছি যে এখানে সবুজ বর্ণ যেহেতু প্লাস রয়েছে, সবুজ না সরি নীল, নীল বর্ণে যেহেতু প্লাস রয়েছে, প্লাস হবে প্রোটন, আর লাল বর্ণে কোনো চিহ্ন নাই, এটা হবে কি? নিউট্রন। আর এই সবুজ বর্ণগুলো হলো ইলেকট্রন। তো দেখি আমরা, দেখো পরমাণুতে অবস্থিত বিভিন্ন কণিকা সমূহ ইলেকট্রন যে কথা আমি আগে বলে ফেলছি, তো তারপর প্রোটন প্লাস, তো নিউট্রন কোনো চার্জ নেই। এরপর দেখো পরমাণুতে অবস্থিত কণিকা সমূহের কোনটি কোন আধান যুক্ত, কোন আধান যুক্ত সেগুলো কিন্তু এখানে আছে, তাই না? এখানে কিন্তু সেটি রয়েছে, অর্থাৎ ইলেকট্রনে মাইনাস, প্রোটনে প্লাস, নিউট্রনে কি? মাইনাস বা প্লাস কিছুই নেই। তো এরপরে দেখো আমাদের কি রয়েছে, এই দেখো এখানে দেখেছি ইলেকট্রন আছে, তারপরে এই যে প্রোটন রয়েছে, আবার নিউট্রন। দেখো এখানে একটা জিনিস, ইলেকট্রনকে কিন্তু আমরা আবার ওই যে ই আছে, ছোট হাতের ই, ছোট হাতের ই দ্বারা প্রকাশ করতে হয়, আবার প্রোটনকে ছোট হাতের পি দ্বারা প্রকাশ করতে হবে, আর নিউট্রনকে ছোট হাতের এন দ্বারা প্রকাশ করতে হয়। এরপর দেখো পরমাণুতে মৌলিক কণিকা সমূহের অবস্থান, কে কোথায় অবস্থান করে সেগুলো কিন্তু আমি আগেই বলেছি যে কেন্দ্রের ভিতরে দুটো জিনিস থাকে, দুটো কণিকা থাকে কেন্দ্রের ভিতরে, আর বাইরে একটা কণিকা অনবরত অনবরত ঘুরতে ঘুরতে ঘুরতেই থাকে। দেখো এখানে দেখো একটি কি দেখলাম, একটি বড় একটা গোল দেখলাম, তার ভিতরে দুই ধরনের কেমন ধরো শুধু হালকা একটা হলো নীল নীল বেগুনি বেগুনি, আর একটা হলো লাল। তো এখানে এই এই দেখো লালটা এখানে কি হয়েছে, বড় হয়ে গেল এবং প্লাস হয়ে গেছে, তার মানে এই জিনিসটা কিন্তু ছিল আমাদের কি নিউক্লিয়াস, এই জিনিসটা ছিল কি নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে থাকে প্লাস চিহ্ন বা প্রোটন। এরপরে দেখো আরেকটি, দেখো এই যে প্রোটন, এটাকে প্রোটন বলা হয়েছে। এরপর যাই দেখো অন্য একটা জিনিস, দেখো এই দেখো এরপর যাই আবার তোমার অন্য যে বর্ণের গোলটি ছিল সেটি কিন্তু বড় হয়ে গেছে। এটার জন্য লক্ষণীয় দেখো এইটির মধ্যে কোনো প্লাস বা মাইনাস নেই নেই, তার মানে এই এই কণিকাটার কোনো আসলে চার্জ নেই। তো এই কণিকাটা, এই কণিকাটির নাম কি ছিল? আমরা আগেই কিন্তু বলেছি কেন্দ্রে দুটো কণিকা থাকে, একটা যদি প্রোটন হয় আরেকটি তাহলে কি হবে? নিউট্রন। গুড, দেখো এই কণিকার নাম হলো নিউট্রন। তাহলে এই দুটো কণিকা কোথায় অবস্থান করলো? দেখো কেন্দ্রের ভিতরে, পরমাণু কেন্দ্রের ভিতরে গেলে কি কি অবস্থান করে? প্রোটন আর নিউট্রন। এরপর যাই আমরা দেখি তাহলে ইলেকট্রন গেল কোথায়, ইলেকট্রন তো অবস্থান নাই। ইলেকট্রন আসলে এর চতুর্দিকে বিভিন্ন কক্ষপথ, যেমন সৌরজগতে যেমন কি সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে গ্রহগুলো ঘুরতেছে না, বুধ, প্রথমে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এক একটা কক্ষপথে কিন্তু এক একটা গ্রহ ঘুরতেছে। ঠিক একইভাবে এখানেও তোমার সেই একই জিনিস, তো ওই ইলেকট্রনগুলো ওই ইয়ের মতো গ্রহগুলোর মতো চতুর্দিকে বিভিন্ন বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। দেখো এগুলো কিন্তু আসলে বৃত্তাকার পথ রয়েছে, এগুলোর নাম হচ্ছে ইলেকট্রন। এই দেখো বৃত্তাকার পথের ভিতরে ইলেকট্রন সবসময় ঘুরতে থাকে। তাহলে আমরা পরমাণুতে মৌলিক কণিকা সমূহের কি অবস্থান আমরা বুঝতে পারলাম না? পারলাম তো? আবার একবার বলি যে আমরা দেখেছি কেন্দ্রে রয়েছে কি প্রোটন আর নিউট্রন, আর ওই নিউক্লিয়াসকে কেন্দ্র করে মূলত ইলেকট্রনগুলো চতুর্দিকে বৃত্তাকার পথ রয়েছে, সেই বৃত্তাকার পথে সবসময় ঘুরতে থাকে। দেখো আরো আরো এখন দেখো তোমরা হয়তো বলতে পারতে যে যে তাহলে এটা তো আর একটা দরকার ছিল না, আর একটা গোল না দিয়ে আমরা এই এই যে চারটি ইলেকট্রন আছে আমরা এই চারটি ইলেকট্রনকে একই পক্ষে দিয়ে দিই না। আসলে প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে, তোমাদের এক ঘরে একটা রুম যদি থাকে বাড়িতে, দুইজন চারজন পাঁচজন ছয়জন লোক থাকতে পারবে, কিন্তু যদি 20 জন লোক আসে তাহলে তো একটা রুমে থাকতে পারবে না। তো ওখানে হয়তো মানুষের ক্ষেত্রে আমরা নিয়ম ভঙ্গ করেও কিন্তু আমরা কাজ করি, এখানে কিন্তু এখানে নিয়ম ভঙ্গ করা যাবে না। এখানে প্রত্যেকটা শক্তি স্তরের একটা শক্তির মাত্রা আছে,
বা ওদের একটা লিমিটেশন আছে যে এখানে প্রথম কক্ষপথে কয়টি থাকতে পারবে, দ্বিতীয় কক্ষপথে কয়টি থাকতে পারবে, তার সে কম থাকুক অসুবিধা নেই, কিন্তু আমি এক ওই যতগুলো আমার লিমিট আছে তার ক্রস কখনোই করব না। তো প্রথম শক্তি স্তরে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না, এই জন্য কিন্তু আমার আরও একটি কক্ষ নেওয়া হয়েছে চারটি। যদি আর একটি ইলেকট্রন থাকতো চারটি না থেকে এই দুটির পরে, তাহলেও কিন্তু আমাকে আরেকটা কক্ষপথ দিতে হইত, কারণ ওদের বলে দিছে যে এরা আমরা দুটোর বেশি কোনো ক্রমে ইলেকট্রন গ্রহণ করতে পারি না। কিন্তু এই কক্ষপথের আবার লিমিটেশনটা কি, আট। দ্বিতীয় স্তরে কিন্তু আটটি ইলেকট্রন থাকতে পারে, এখানে রয়েছে কত, চারটি, আরো চারটা পর্যন্ত সে এখানে দিতে পারবে, ততক্ষণে কিন্তু আরো অন্য আরেকটা স্তরের আমাদের দরকার হবে না। তো ঠিক আছে, তো আমরা দেখলাম তাহলে ইলেকট্রনগুলো আসলে বাহিরে বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকে। তো এরপর দেখো যে এখানে বলা হয়েছে এটা এটা না এটাকে বলবো অন্য নিউক্লিয়াস বলে দিয়েছি আলোচনার ভিতরে, এই দেখো সেই যে কথা বলেছিলাম আমি যে ইলেকট্রনগুলো আসলে বিভিন্ন কক্ষপথে কক্ষপথে ঘুরতেই আছে ঘুরতেই আছে, এভাবেই অনবরত ঘুরতে থাকবে। যেমন পৃথিবী আমরা শুধু কিন্তু করে অনবরত ঘুরছি, কখনো কিন্তু রেস্ট নেই, ঠিক একইভাবে এগুলো কিন্তু অনবরত ঘুরতেই থাকে ঘুরতেই। তো আমরা দেখি এখানে একটু একটি মোলের পরমাণু থেকে আরেকটি মোলের মধ্যে কি পার্থক্য রয়েছে। দেখো আসলে আমরা জানি যে 118টি মৌলিক পদার্থ রয়েছে, তো 118টি মৌলিক পদার্থের পরমাণু কিন্তু একটার সাথে আরেকটা মিলবে না, পার্থক্য রয়েছে। এখন সেই পার্থক্যগুলো আসলে কোথায়, সেই পার্থক্যগুলো আসলে কোথায় সেই জিনিসটি আমরা করার চেষ্টা করি, দেখার চেষ্টা করছি। দেখো এখন আমরা দুটো মোল নেই, ধরো হাইড্রোজেন আর অক্সিজেন, দুটি কমন নাম আমরা সবাই দুটো গ্যাসের নাম জানি। হাইড্রোজেনের সিরিয়াল নাম্বার কত তোমরা নিশ্চয়ই জানো, 1 নম্বর, আর অক্সিজেনের সিরিয়াল নাম্বার কত, 8 নম্বর। এখন এই সিরিয়ালগুলো কিন্তু ইচ্ছে করেই তুমি চেঞ্জ করতে পারবা না। এখানে এই সিরিয়াল দ্বারা কি বোঝায় যে এদের ভিতরে কতগুলো প্রোটন আছে সেটাই হলো তার সিরিয়াল সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। তারপরে হাইড্রোজেন যেহেতু 1 আছে তাহলে 1টি প্রোটন এর কেন্দ্রে রয়েছে, এই জন্য এর সিরিয়াল 1 এবং এর পারমাণবিক সংখ্যা 1। পক্ষান্তরে অক্সিজেনের সিরিয়াল কত, 8। এ দ্বারা আমরা কি বুঝি, এ দ্বারা বুঝি যে অক্সিজেনের ভিতরে আসলে 8টি প্রোটন রয়েছে। তাহলে আমরা দুটো মোলের মধ্যে কিন্তু প্রোটনের ডিফারেন্স অবশ্যই দেখতে পেলাম, কারণ প্রোটন সংখ্যা কখনো দুটো মোলের 1 হবে না। নিউট্রন সংখ্যা অনেক ক্ষেত্রে সমান হতে পারে কিন্তু প্রোটন হবে না। ধরো অক্সিজেনের কথা যে বললাম, এখানে যদি এখানে কেন্দ্রে কয়টি প্রোটন রয়েছে, 8টি প্রোটন রয়েছে, এখান থেকে যদি তুমি একটা প্রোটন কোনোভাবে নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে আউট করে দাও তাহলে কয়টি প্রোটন থাকবে, তাহলে 60টি প্রোটন থাকবে, তখন কিন্তু সে আর অক্সিজেনের কোনো ধর্ম থাকবে না, তখন সে 7 নম্বর মোল অর্থাৎ নাইট্রোজেনের ধর্ম যা আছে সবগুলো অর্জন করবে। অর্থাৎ প্রোটন যদি চেঞ্জ করো অথবা আরেকটা প্রোটন যদি আমরা ইন করতাম, তো আটটা ছিল কত, আরেকটা দিলে কত হয়, 9, তখন কিন্তু আর তখন তোমার আর অক্সিজেনের ধর্ম থাকবে না, তখন 9 নম্বর মোলকে আমরা জানি 9 নম্বর মোল হলো ক্লোরিন, তখন কিন্তু সে ক্লোরিনের সমস্ত ধর্ম সে কি করবে, অর্জন করবে, সমস্ত ধর্মগুলো হয়ে যাবে তার ক্লোরিন। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসলে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা ভিতরে বিরাট একটা পার্থক্য আছে। তারপরে দেখো যদি কোনো মোলের ভিতরে দুটো ইলেকট্রন থাকে তাহলে একটা সেল দিলে যথেষ্ট, আবার যদি 3টি ইলেকট্রন থাকে বা 4টি ইলেকট্রন থাকে তাহলে কিন্তু আরেকটি শক্তি স্তর অ্যাড করতে হবে। তাহলে একটা শক্তি স্তর থাকলে ওই পরমাণুর আকার যা হবে, দুটো শক্তি স্তর থাকলে তো সেটা হবে না, কারণ তুমি মনে করো একজন লোক তুমি একটা শার্ট পরলে, এরপরে যদি আরো একটা শার্ট পরো তাহলে কিন্তু আরেকটু মোটা লাগবে তোমাকে, আরেকটা শার্ট পরে, যেমন শীতের দিনে মানুষকে মোটা দেখাচ্ছে, কারণ শীতের দিন তো মানুষ অনেকগুলো শীতের জামা পরে, একটার পর একটা একটার পর মোটা মোটা কাপড় পরে, এই জন্য মোটা দেখে। ঠিক একইভাবে পরমাণুটি যখন ইলেকট্রন বেড়ে যায় তখন কিন্তু স্তর বেড়ে যায়, তখন কিন্তু তার আকারটা বড় হয়ে যায়। তা আমরা দেখলাম কিসে প্রোটনে চেঞ্জ আছে, আকারে চেঞ্জ আছে, ধর্মও কিন্তু চেঞ্জ আছে। যখন আমাদের প্রোটন কম বেশি হয়ে যায় তখন কিন্তু আগেই বলেছি যে ধর্ম কিন্তু তখন আর এক থাকে না। দেখো এখানে বলা হয়েছে আকারে আকার মতো পার্থক্য হবে, কারণ ওই যে অরবিটাল বা শক্তি স্তর ওগুলো বাড়তে থাকবে। তারপরে ভরে ভর পাবে না, কারণ কি, ভর কাকে বলে,
ভরের নিউক্লিয়াসের ভিতরে যা থাকে কি কি থাকে প্রোটন আর নিউট্রন তো হাইড্রোজেন পরমাণুর ভিতরে কোনো নিউট্রনই নেই শুধুমাত্র একটা প্রোটন রয়েছে তাহলে তার ভর হবে 1 আর যদি অক্সিজেনের কথা বলি যে অক্সিজেনের কেন্দ্রে রয়েছে 8টি প্রোটন তার ভর 8 প্লাস ওর ভিতরে কিন্তু নিউট্রন আছে নিউট্রন আছে কয়টা প্রোটনে আছে 8টা আবার কিছু কিছু পরমাণুতে আছে 9টা কিছু কিছু পরমাণুতে 10টা প্রোটন রয়েছে এই যে সরি ইলেকট্রন রয়েছে এই যদি ইলেকট্রনের পার্থক্য এখানে কিন্তু আমাদের আইসোটোপ হয়ে যাবে তো যা আইসোটোপের কথা আমরা পরে আসব তো যখন একটা প্রোটনের যে ভর একটা নিউট্রনের কিন্তু সেই একই ভর থাকবে তাহলে দেখো যদি আমি ধরি যে অক্সিজেন পরমাণুটা আমরা দিলাম সেই পরমাণুটির ভিতরে 8টি প্রোটন এবং 8টি নিউট্রন রয়েছে তাহলে 8 আর 8 যোগ করলে কত হবে 16 হবে না 16 তাহলে ওই অক্সিজেন পরমাণুটার ভর কত 16 হবে আর হাইড্রোজেনের পরমাণু ভর যখন দেখলাম আমরা কত 1 তাহলে দেখা যাচ্ছে যে ভরে একটা পার্থক্য আছে অর্থাৎ নিউট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে সেহেতু ভরেও কিন্তু একটা পার্থক্য আমরা লক্ষ্য করতেছি এরপরে দেখো ধর্মে ধর্ম কথা তো বললাম যে তুমি আমরা অক্সিজেন গ্রহণ করতেছি অক্সিজেনের অভাবে মানুষ মারা যাচ্ছে তখন আমরা অক্সিজেন দিচ্ছি এখন যদি ধর্মে পার্থক্য না হতো তাহলে তুমি কার্বন ডাইঅক্সাইড দিলে হতো লোকটা বাঁচত কিন্তু বাঁচবে তাহলে তো লোকটা আরো আগে মরবে তার মানে কি একটা গ্যাসের বা একটা পরমাণু ধর্ম থেকে আরেকটা পরমাণু ধর্ম কখনোই এক না তাহলে আমরা দেখলাম যে একটা পরমাণু একটা মৌলের পরমাণু থেকে আরেকটি মৌলের পরমাণুর মধ্যে মূলত পার্থক্য কোথায় আকারে আছে আছে ভরে আছে ধর্মে এই পর্যায়ে দেখো আমি তোমাদের সামনে একটি আরেকটি মডেল দিয়েছি তো ওইগুলি আমরা আলোচনা অবশ্য করেছি তো এখানে আমি অনেকগুলো পক্ষ দিয়েছি এখানে এই লাল রঙের বৃত্তটি দ্বারা আমরা নিউক্লিয়াসকে বোঝানো হয়েছে তো এখানে তারপরে বিভিন্ন পক্ষ আছে গোল গোল বৃত্তগুলো দ্বারা বিভিন্ন পক্ষ মধ্যে দেখো এই যে নীল নীল কণিকাগুলো ঘুরতেছে অনবরত ঘুরতেছে অর্থাৎ ওগুলো ইলেকট্রন ঠিক সৌরজগতের মতো ইলেকট্রন এখানে আছে এখানে দেখো নিউক্লিয়াসের বাইরে চারদিকে বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন সমূহ নিজস্ব শক্তি অনুযায়ী বিভিন্ন কক্ষপথে অবস্থান নিয়ে ঘুরতে থাকে তার মানে কিন্তু এইখানের ইলেকট্রনের যে শক্তি এখানের ইলেকট্রনের কিন্তু সেই একই শক্তি নয় কারণ এখানের প্রথম শক্তি স্তর থেকে যদি দ্বিতীয় শক্তি স্তরে যেতে হয় তাহলে তাকে আরো শক্তি গ্রহণ করতে হবে আবার সেখান থেকে যদি তৃতীয়তে যেতে হয় তাহলে আরো শক্তি গ্রহণ করতে হবে পক্ষান্তরে যদি আমি তৃতীয় থেকে দ্বিতীয়তে যেতে চাই ইলেকট্রন যদি যেতে চায় তাহলে তাকে শক্তি কি করতে হবে হ্রাস করতে হবে বা বিকিরণ করতে হবে সেভাবে কিন্তু আসতে হবে অর্থাৎ বিভিন্ন শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো ঘুরতেছে তাদের শক্তি কিন্তু এক নয় শক্তির বিভিন্ন পার্থক্য রয়েছে এবারে দেখো এখন একটা পরমাণুকে আমরা কিভাবে আমরা লিখতে পারি আসলে পরিস্থিতিটা কি এটা কি এই যে এই ভিতরে যে ভর থাকে এর ভিতরে যে নিউট্রন থাকে এর ভিতরে যে প্রোটন থাকে এগুলোকে আমরা কিভাবে চিহ্নিত করতে পারি দেখতে পারি বা প্রকাশ করতে পারি দেখি তো একটু দেখো এখানে একটি মডেল তোমাদের সামনে দিলাম মডেলটিকে কি 4n হয়তো তোমরা ক্লিয়ার দেখতে পারছো কিনা জানি না 4n মানে 4টি নিউট্রন রয়েছে এই মোলটার ভিতরে আর 3p মানে 3টি প্রোটন রয়েছে মোলটার ভিতরে আর দেখো 3p কি রয়েছে 3টি আবার লাল আর লাল না এই যে টি একটু কেমন কালার আর তোমার যাই হোক আর 3টি বৃত্ত রয়েছে এগুলো আমরা কিভাবে লিখবো এটা একটা মডেলের মাধ্যমে দেখলাম মডেল মাধ্যমে দেখলাম না মডেল মাধ্যমে দেখলাম এখন এই দুটো জিনিসের যোগফল কিন্তু ভর সংখ্যা আর এই তিন মানে প্রোটন সংখ্যা এখন তোমাদের একটা জিনিস লক্ষ্য করি এখানে দেখো এখানে তিন আছে এখানেও কিন্তু বাইরে তিন আছে একটা পরমাণু যখন কোনো ইলেকট্রন দান বা গ্রহণ করবে না তখন কিন্তু তার কেন্দ্রে যতগুলো প্রোটন আছে ঠিক ততগুলো ইলেকট্রন চতুর্দিকে ঘুরতে থাকবে তার মানে তোমার একটা পরমাণুতে ইলেকট্রন আর প্রোটন চার্জ ইলেকট্রন আর প্রোটন সংখ্যা সবসময় সমান থাকবে যখনই সে গ্রহণ করবে বিক্রিয়া করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে গ্রহণ করতে হয় আবার অনেক ক্ষেত্রে দান করতে হয় তখন কিন্তু সে আর পরমাণু থাকবে না তাহলে তখন সে কি হয়ে যাবে তখন সে কিন্তু আসলে আধান হয়ে যাবে আধানের রূপান্তরিত হয়ে যাবে তো এটা যেহেতু আমরা মডেল আকারে দিলাম এটাকে আমরা কিভাবে প্রতীকের মাধ্যমে ব্যবহার করতে পারি বা প্রকাশ করতে পারি দেখো মৌলের সকল মৌলের নিজস্ব প্রোটন সংখ্যা ও নিউট্রন নিউক্লিয়ন সংখ্যা আছে নিউক্লিয়ন সংখ্যা মানে কিন্তু ভর সংখ্যা প্রোটন সংখ্যা তো বলছি যে একটা মৌলের পর প্রোটন কখনোই কোনো ক্রমে অন্য মৌলের প্রোটনের সাথে মিলবে না প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা
ও ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করতে হয়। তাহলে আমরা কি দেখলাম, দেখো প্রোটন সংখ্যা বা পরমাণু সংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করলাম, জেড দ্বারা, আর ভর সংখ্যাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। তো এইগুলো আমরা যদি আমরা আরেকটু চিন্তা করি, দেখো দেখো যেমন অ্যালুমিনিয়ামের প্রতীকটি এল, প্রোটন সংখ্যা হলো 13, অর্থাৎ 13 নম্বরে রয়েছে তোমার অ্যালুমিনিয়াম, এবং নিউক্লিয়ার সংখ্যা 27, মানে ভর সংখ্যা হলো 27। তাহলে আমরা জানি ভর সংখ্যা মানে কি, তোমার প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার যোগফল। যেহেতু আমার এখানে প্রোটন সংখ্যা দেয়া আছে, তাহলে নিউট্রন সংখ্যা সহজেই বের করতে পারবো, অর্থাৎ এই ভর সংখ্যা থেকে যদি আমি এই প্রোটন সংখ্যাকে বাদ দিই, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা নিউট্রন সংখ্যা পাবো, যেটা তোমাদের এখানে করে দেখানো হয়েছে। তুমি এখানে 27 মানে কি, এই এ হলো আমার ছিল কি ভর সংখ্যা, আর যে হলো কি পারমাণবিক সংখ্যা বা প্রোটনের সংখ্যা, এটা বাদ দিলাম। তো 14 হলো কি, 14 হলো এই মৌলের নিউট্রন সংখ্যা। তো এভাবে আমরা আরো অনেক মৌলের বের করতে পারবো, নিউট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা বের করতে পারবো। দেখো সংক্ষিপ্তভাবে তাহলে কিভাবে প্রকাশ করা যায়, একটা মৌল আমি এখানে নিলাম যার প্রতীক কি লিখেছি আমি, অ্যালুমিনিয়াম, ঠিক না, অ্যালুমিনিয়াম লিখেছি। তো উপরে দেখো, উপরে বাম পাশে উপরে একটি সংখ্যা দিয়েছি 27, এবং বাম পাশে একটু নিচে একটা সংখ্যা দিয়েছি 13। তার মানে উপরের সংখ্যাটিকে আমরা কি বলবো, ভর সংখ্যা, আর নিচের সংখ্যাকে বলবো কি, নিচের সংখ্যাকে বলবো আমরা প্রোটন সংখ্যা। তো এখানে দেখো এটাকে মৌলের প্রতীক বলা হয়েছে অ্যালুমিনিয়াম। আমি আগেই বলছি যে এখানে অ্যালুমিনিয়ামকে এর দ্বারা প্রকাশ করতে হয়। তো এখানে এই 27কে কি দিয়ে প্রকাশ করতে হয়, দেখো নিউক্লিয়ন সংখ্যা আর ভর সংখ্যা, আর 13কে নিচে যে বাম পাশে নিচে পাদদেশে একটি সংখ্যা রয়েছে সেটিকে আমরা প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হিসেবে প্রকাশ করি। দেখো কি লেখা যায়, প্রোটন সংখ্যা আর পারমাণবিক সংখ্যা, একে এ দ্বারা শুধু এটা তো এই হবে না, নিউক্লিয়ন সংখ্যা দুটো তো এই হবে না, এখানে একটি সংখ্যা তোমার এখানে দেখো কি করা হয়েছে 27, এই ভর সংখ্যাকে এ হবে আর এটা কিন্তু জেড হবে, এটা একটু ভুল ভুল হয়ে গেছে, এই সংখ্যাটি জেড হবে। তো ঠিক আছে, এবারে আমরা দলে দলে বিভক্ত হয়ে একটা কাজ করার চেষ্টা করি। দেখো নিম্নলিখিত সংকেত থেকে পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা, এইগুলো আমরা দেখি বের করতে পারি কিনা। দেখো এখানে একটি মোল সিলিকন যার নিচে 14 সংখ্যাটি রয়েছে, উপরে 28 সংখ্যাটি রয়েছে। তো এখানে দেখো ফসফরাস 15, নিচে উপরে 31, এখানে ও মানে অক্সিজেন এখানে 8 নিচে উপরে 17, এখানে কে মানে পটাশিয়াম নিচে 19 উপরে 39, আর এখানে এপি মানে আয়রন নিচে 26 উপরে 56। তো এখান থেকে কি বের করে দেবো, দেখো পারমাণবিক সংখ্যা আমরা আগেই বলেছি, নিচে যে সংখ্যাটি থাকে বাম পাশে সেটিকে পারমাণবিক সংখ্যা বলবো, অর্থাৎ সিলিকনের পারমাণবিক সংখ্যা 14, ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19, এবং আয়রনের পারমাণবিক সংখ্যা 26। তো উপরে যে জিনিসটি রয়েছে 28, এটাকে আমরা কি জানি, নিউক্লিয়ন সংখ্যা অথবা ভর সংখ্যা, নিউক্লিয়ন সংখ্যা অথবা ভর সংখ্যা। তো সিলিকনের ভর সংখ্যা কত, 28, ফসফরাসের 31, অক্সিজেনের 17, পটাশিয়ামের 39, এবং আয়রনের 56। তো দেখো তাহলে পারমাণবিক সংখ্যা দেখলাম, প্রোটন সংখ্যা আর প্রোটন সংখ্যা তো পারমাণবিক সংখ্যা একই, তাহলে নিচের সংখ্যাগুলি হলো প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। দেখো এখানে কোন মৌলের ডান পাশে উপরে কিন্তু কোনো প্লাস বা মাইনাস চিহ্ন নেই, তাহলে বুঝতে হবে প্রোটন সংখ্যা আর তোমার ইলেকট্রন সংখ্যা সমান। তার মানে এই মৌলটা সিলিকন মৌলটিতে রয়েছে 14টি ইলেকট্রন, ফসফরাসে রয়েছে 15টি ইলেকট্রন, অক্সিজেনে রয়েছে 8টি ইলেকট্রন, তারপরে পটাশিয়ামে রয়েছে 19টি ইলেকট্রন, আয়রনে রয়েছে 26টি ইলেকট্রন। তা নিউট্রন সংখ্যাটা কিভাবে বের করবো আমরা, নিউট্রন সংখ্যা বের করতে হলে আমরা আগেই সূত্রটি দেখেছিলাম যে উপরের থেকে নিচে একটা বিয়োগ করলে যা হবে সেটাই হবে মূলত ওই মৌলে ওই পরমাণুতে কি রয়েছে, কয়টি নিউট্রন রয়েছে সেটা বের হয়ে যাবে। তাহলে সিলিকন মৌলে নিউট্রন আছে কয়টি, 28 থেকে যদি 14 বাদ যায় তাহলে কত থাকবে, 14 থাকবে। তারপরে ফসফরাসে কয়টি নিউট্রন রয়েছে, 31 থেকে যদি 15 মাইনাস করি তাহলে কত থাকবে, তাহলে 16 থাকবে, তার মানে এখানে নিউট্রন রয়েছে 16টি। আর এখানে অক্সিজেন 17 থেকে যদি 8 মাইনাস করা হয় তাহলে কত থাকবে, 9 থাকবে, তাহলে এই মৌলটিতে 9টি নিউট্রন রয়েছে। একইভাবে এই
পটাশিয়াম, পটাশিয়াম 39 থেকে যদি আমি 19 মাইনাস করি তাহলে কত হবে, কত হবে 20 হবে, এবং এটাতে হবে কত, এটাতে যদি মাইনাস করা হয় এটাতে হবে 30, 30 টি নিউট্রন থাকবে, তাহলে 30 টি নিউট্রন থাকবে। তো আমরা এই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে বের করতে পেরেছি, তোমরা আশা করি আর অন্য কোনো থেকে কিন্তু একইভাবে বের করবো, আর কোনো সমস্যা নেই। এখানে আমরা একটু দেখি, আমরা এতক্ষণে আমরা কি শিখলাম, আসলে একটু মূল্যায়ন করতে চাচ্ছি তোমাদের। এখানে একটি কেন্দ্র রয়েছে, এই কেন্দ্রটিতে দুই ধরনের জিনিস আমরা দেখতে পাচ্ছি, ওগুলোর নাম কি তোমরা নিশ্চয়ই মনে আছে, এগুলো হলো আসলে একটা প্রোটন আর একটি হলো নিউট্রন। তো আমরা দেখি এই এই পুরো তাও জিনিসটা কি কিন্তু আমরা নিউক্লিয়াস বলেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। তো এরপরে দেখো এখানে দুই ধরনের পরীক্ষা যে ছিল, আগে একটু ছোট ছিল এখন একটু বড় করা হয়েছে তোমাদের বোঝার সুবিধাতে। তো এখানে এই লাল রঙের পরীক্ষাটাকে আমরা কি ধরি, দেখো এখানে প্রোটন ধরবো, প্রোটন নটা ই হয়ে গেছে, নিশ্চিত হয়ে গেছে। তো এখানে প্লাস হবে এদের, এবং এদের চার্জ কি ছিল, এদের চার্জ ছিল কিন্তু প্লাস ছিল, তো দেখো ধনাত্মক চার্জযুক্ত ছিল। তো আর বাকি যেটা ছিল ওই পরীক্ষার নাম ছিল কি, ওই পরীক্ষার নাম তোমাদের নিশ্চয়ই মনে আছে, দেখো ওই পরীক্ষার নাম তো হলো নিউট্রন, এবং নিউট্রন নিউট্রনে কিন্তু কোনো চার্জ ছিল না। তো এ পর্যায়ে দেখো এই যে বিভিন্ন কক্ষপথ রয়েছে, কক্ষপথও আমরা এক ধরনের পরীক্ষা দেখতে পাচ্ছি, সবুজ বর্ণের পরীক্ষা দেখতে পাচ্ছি, তোমাদের বোঝার জন্য বিভিন্ন কালার দেওয়া হয়েছে এখানে। তো এই পরীক্ষাগুলো আমরা কি বলেছিলাম, কার অবস্থান কেন্দ্রে নেই তোমাদের নিশ্চয়ই মনে আছে, সেটা হলো ইলেকট্রন, এবং ইলেকট্রনের চার্জও কিন্তু রয়েছে। দেখো এই মৌলগুলোর নাম, এই এই সরি এই কণিকাগুলোর নাম হচ্ছে ইলেকট্রন, এবং ইলেকট্রনের চার্জ কি, ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক। তো ইলেকট্রনের দেখো চার্জ হলো ঋণাত্মক। তো যাই হোক এখন এই অধ্যায়টি আমরা আলোচনা করাই কিছু নতুন নতুন শব্দ পেয়েছি, নতুন নতুন শব্দ পেয়েছি, সেগুলো হলো দেখো গুরুত্বপূর্ণ শব্দগুলো নিউক্লিয়ন সংখ্যা, নিউক্লিয়ন সংখ্যা মানে কি ভর সংখ্যা, স্থায়ী এবং অস্থায়ী দুই ধরনের পরীক্ষা আছে, বললাম যে একটা মৌলের পরমাণুতে অনেকগুলো পরীক্ষা থাকে, তার ভিতরে সবগুলো ম্যাক্সিমাম প্রায় 200 পরীক্ষা থাকে, তার ভিতরে তোমার ম্যাক্সিমাম গুলোই হলো কি অস্থায়ী, মাত্র তিনটি পরীক্ষা হলো স্থায়ী, যে তিনটি নিয়ে আমরা আলোচনা করেছি সেগুলো হলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যাকে তো পারমাণবিক সংখ্যা বলে আমরা আগেই বলেছি, এবং আপেক্ষিক পারমাণবিক ভর, আসলে আপেক্ষিকটা কি, আপেক্ষিকগুলো তুলনামূলক, এগুলোর এখানে যে ভর সংখ্যাগুলো আমরা দেখেছি সেগুলো কিন্তু প্রকৃত ভর নয়, প্রকৃত ভর কিন্তু আরও অনেক ছোট, সেগুলো তোমাদের পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। এগুলো হলো আপেক্ষিক ভর, একটার সাথে তুলনা করে এই ভরগুলো বের করা হয়েছে। এরপর তাই দেখো বাড়ির কাজ তোমরা কি করবে, দেখো এখানে একটা মডেল তোমাদের বাড়ির কাজের জন্য দিয়েছি, তো এই মডেলটি তোমরা দেখো মডেলের দিক থেকে কি ধরনের প্রশ্ন তোমাদের আমি দিলাম বাড়িতে, দেখো পরমাণুর সকল ধনাত্মক আধান নিউক্লিয়াসের কেন্দ্রবিন্দু থাকে, এই জিনিসটি আমরা এই পুরো আলোচনায় কিন্তু করেছি, এই জিনিসটি কিন্তু তোমরা বাড়িতে বসে বিশ্লেষণ করে লিখবে, তারপরে আমাকে কিন্তু জিনিসটি দেখাবে। এরপর নিজেকে যদি একটু যাচাই করতে চাই, আমরা আসলে কি শিখলাম, আমরা আসলে এখানে কি শিখলাম, নিউক্লিয়ন সংখ্যা কি, এই জিনিসটি কিন্তু আমরা এখান থেকে পেয়েছি, অর্থাৎ ভর সংখ্যা, ভর সংখ্যা মানে কি প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা যোগফল, ঠিক আছে। এরপরে আমরা দেখো আরেকটি প্রশ্ন লিখেছি এখানে, নিউক্লিয়ন সংখ্যা ও ভর সংখ্যা, ভর সংখ্যা কি কি এক, হ্যাঁ এই দুটো জিনিসই কিন্তু এক আমরা আলোচনা করেছি। এরপরে পরমাণু স্থায়ী কণিকা কয়টি, আমরা স্থায়ী কণিকা কিন্তু আমরা আলোচনা করেছি, স্থায়ী কণিকা হলো তিনটি, গুড। এই পর্যায়ে দেখো তো আমরা আজকে অনেক আলোচনা করলাম, আশা করি এখন নিয়মিত তোমরা আমার ক্লাস পাবে। তো আজ আর নয়, আজকে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।